রানগঞ্জে চাষাড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে ভয়াবহ বোমা হামলার 22 বছর আজ। এখনো মামলার বিচার প্রক্রিয়া শেষ না হওয়ায় ক্ষুব্ধ নিহতদের স্বজনরা। 2001 সালের 16 জুন আওয়ামী লীগ কার্যালয়ে সভা চলার সময় বোমা বিস্ফোরণে 4 নারী সহ নিহত হন 20 জন নেতাকর্মী, আহত হন আরও 70 জন। ঘটনার পরদিন হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। 2008 সালে সেই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ তদন্ত শেষে 2 মামলায় 6 জনকে আসামি করে 2013 সালে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। মামলা দুটি নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে বিচারাধীন রয়েছে। আল্লাহর কাছে গিয়ে বিচার পাবো পাবো ওইটাই আশা করে আছি। এখন আর 22 বছরে যদি পাই নেই তখন আর এই সরকারের কাছে কোনো আশা আর করি না। এই গভর্নমেন্ট ক্ষমতায় যদি এটা বিচার না হয় তাহলে আসলে এটা কিন্তু বিচারহীনতার পরিচয়। অতি দ্রুত যেন এই 16 জন বোমা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন BMW গাড়ি।